হুতুম পেচার নকশা কালীপ্রসন্ন সিংহ হুতুম পেচার নকশা হল কালীপ্রসন্ন সিংহ রচিত বিদ্রুপাত্রক সামাজিক নকশা জাতীয় রচনা অক্ষয়চন্দ্র সরকার হুতুম পেঁচার নকশা সম্পর্কে জানিয়েছেন পঠোরদশায় আরেকখানি পুস্তকে আমাকে আলোড়িত করিয়াছিল আনন্দও পাইয়াছিলাম সেখানে কালীপ্রসন্ন সিংহের হুতুম পেচার নকশা মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী হুতুম পেচার নকশা সম্পর্কে যে মন্তব্য করেছেন তা হল হুতুম পেচাও এই পরিবর্তন সময়ের একটি মহার্ঘ রত্ন ইহাতে তৎকালীন সমাজের অতি সুন্দর চিত্র আছে হুতুম হুতুমির ভাষার প্রবর্তক এবং বহুসংখ্যক সংখ্যক হুতুমি পুস্তকের আদি পুরুষ বোধ হয় মৌলিকতায় তৎকালীন সমস্ত পুস্তকের শিরস্থানীয় হুতুম পেচার নকশা প্রথম খণ্ড প্রকাশিত হয় আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে চাঁদ শর্মাকে হুতুম পেচার নকশার প্রথম ভূমিকায় কালীপ্রসন্ন সিংহ রচনার অভিপ্রায় জানিয়ে লিখেছিলেন বটে অনেকে নকশাখানিতে আপনারাই আপনি দেখতে পেলেও পেতে পারেন কিন্তু বাস্তবিক সেটি যে তিনি নন তা আমার বলা বাহুল্য তবে কেবল এইমাত্র বলতে পারি যে আমি কারেও লক্ষ্য করি না অথচ সকলেরই লক্ষ্য করিছি এমনকি স্বয়ংও নকশার মধ্যে থাকিতে ভুলি নাই হুতুম পেচার নকশায় সমাজের যে তিনটি শ্রেণীকে বিদ্রুপ করা হয়েছে তা হলো প্রথমত সাহেবি ওল্ড ইংরেজি শিক্ষিত সাহেবি চালচলনের অন্ধ অনুকরণকারী দ্বিতীয়ত নিউ ইংরেজি শিক্ষিত নব্যপন্থী যারা সাহেবি চালচলনে অনুকরণকারী নয় তৃতীয়ত খাস হিন্দু ইংরেজি না জানা গোড়া হিন্দু সমাজ কলকাতার যে সালের চড়ক পার্বণের প্রসঙ্গ দিয়ে নকশাটি শুরু হয়েছে তা হলো বারোশো সাল ছোপনের গামছাটি ছিল তারকেশ্বরের নিমকির দাওয়া দিতে বিলক্ষণ উপায় ছিল দশ টাকা ঝাঁপের কাঁটা ঘরে রাখলে যে উপকার পাওয়া যায় গিন্নিরা বলেছিলেন তা হল এ জন্মে বিছানায় ছারপোকা হবে না সন্ন্যাসীরা নাচতে নাচতে পুকুর থেকে যে গাছের ডাল তুলে এনেছিল তা হল বৈশির ডাল শোভাবাজারে মেছুনিরা যে মাছ বিক্রি করছিল তা হল ওচা পচা মাছ ও লোনা ইলিশ শোভাবাজারের মেছুনিরা ক্রেতাদের যা বলে মাছ বিক্রি করছিল তা হল ও গামচা কাঁদে ভালো মাছ নিবি ও খেংরা গুপো মিনসে চার আনা দিবি ঝুলসন্ন্যাস হয়েছিল যেবারে তা হল শুক্রবার নীলের রাত্রির ছিল যে বারে তা হলো শনিবার নীলের রাত্রিরে যাদের যা চুরি হয়েছিল সেগুলি হল ঘোষেদের বড় পেতলের ঘটি পালেদের এক ধামা পেতলের বাসন নীলের রাত্রিতে যাদের সর্বনাশ হয়েছিল তারা হলেন গন্ধ শহরে শহুরে কবিরাজেরা যা পড়ে চিকিৎসা আরম্ভ করেছেন তা হলো চার নক্ষ শ্লোক ও দাতাকর্ণের পুঁথি নেপো মারে দের মতন এতে বিলক্ষণ গুড় আছে যে কাজ সম্পর্কে কথা বলা হয়েছে তা হল দালালির কাজ সাফ হতেও ভয়ানক বাঘের চেয়েও হিংস্র বলা হয়েছে বাগাম্বর মিত্রকে জীবে হাতে বান ফুড়েছিল বেনোরা কলকাতার বারো পূজার প্রতিমা পূজা শেষ হলেও ফেলা হয় না বারো দিন বীরকৃষ্ণদা ম্যানেজার ছিলেন কানাইধন দত্ত কেবলচাঁদার পুষ্যিপুত্তর ছিলেন বীরকৃষ্ণদা বীরকৃষ্ণদার চেহারা ছিল শ্যামবর্ণ বেটেখাটো রকমের চেহারা বারোয়ারির অধ্যক্ষ হয়েছিলেন ঢাকার বীরকৃষ্ণদা বারোয়ারির বার্ষিক সাধা ও আরও অন্যান্য কাজের দায়িত্ব পড়েছিল কানাইধন দত্তের বাগবাজার অঞ্চলের এক ভদ্রলোকের বাড়িতে এক জেলে যে মাছ নিয়ে এসেছিল তা হলো দশ বারো ওজনের রুই মাছ জেলে মাছটির দাম বলেছিল বিশ ঘা জুতো একচক্ষু কানা এক বেনেবাবুর কোম্পানির কাগজ ছিল ত্রিশ লক্ষ টাকার একচক্ষু কানা বেনে বারোয়ারি চাঁদা দিয়েছিলেন দুই শিকি। সিঙ্গিবাবু বারো ইয়ারির চাঁদা দিয়েছিলেন বিলক্ষণ দশ টাকা শান্তিপুর শান্তিপুরওয়ালারা বারো ইয়ারি পূজায় খরচ করেছিল পাঁচ লক্ষ টাকা শান্তিপুরওয়ালাদের প্রতিমাখানি উঁচু হয়েছিল ষাট হাত কুকুরের বিয়েতে খরচ লাখ টাকা ফৌজদুরি বালাখানা থেকে বেল লণ্ঠন ভাড়া করা হয়েছিল কুড়িটি বেচার নকশায় সময়কে তুলনা করা হয়েছে নদীর স্রোত বেশ্যার যৌবন ও জীবের পরমায়ুর সঙ্গে মনালে বদিয়া জিকুর টপ্পা ধরেছিল গোবিন্দবাবু সৌখিনীর রাজা বলা হয়েছে পেলানাথবাবুকে পেলানাথবাবুর বয়স গত বৎসর পঞ্চাশ পেরিয়েছেন পেলানাথবাবু ইংরেজি শিখেছিলেন বারোশো সালে সার্বরণ সাহেবের নিকট মাত্র তিন মাস পূর্বে কথকথার আসরে প্রধান প্রধান কথক ছিলেন গঙ্গাধর শিরোমণি রামধন তর্কবাগিস হলধর পঞ্চানন প্রমুখ অল্প বয়সে বিলক্ষণ খ্যাত হয়েছিলেন যে কথক তিনি হলেন শ্রীধর বারোয়ারির প্রথম পুজো হয়েছিল শনিবার শনিবার বারোয়ারির প্রথম পুজোয় বলিদান হয়েছিল তিনটে বড় বড়ো মোষ একশো ভেড়া তিনশো পাঠা বারোয়ারি দলায় পাঁচালি ও যাত্রা হয়েছিল রবিবার প্রথম দল যে পাঁচালি আরম্ভ করেছিল তা হলো গঙ্গা ভক্তি তরঙ্গিনী দ্বিতীয় দল যে পাঁচালি আরম্ভ করেছিল তা হল আপনের পালা বারোয়ারি তলায় অনুষ্ঠিত যাত্রা অধিকারীর বয়স ছিল ছিয়াত্তর বছর সে বছর বিদ্যাসুন্দর যাত্রা হয়েছিল শ্যামবাজার অঞ্চলের এক বনেদি বড়ো মানুষের বাড়িতে দীপচাঁদ গোস্বামীর বাড়ি ছিল বেনে আজ এখানেই থামলাম পরবর্তী পর্বে আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের সহায়তা করুন এবং যে সমস্ত বন্ধু নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে চ্যানেলটিকে আপন করুন এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল অপশানে ক্লিক করে নোটিফিকেশান চালু করে নিন এবং সমস্ত নতুন ভিউয়ার্সদের বলবো আমাদের প্লে লিস্টে সমস্ত ইউজিসি নেট সেট আলোচনার ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে আপনারা সেই সমস্ত আলোচনাগুলো দেখে নিতে পারেন ভালো থাকুন পড়াশোনাতে থাকুন ধন্যবাদ